দখল করতে নয়, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে এই প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে। দায়িত্ব নিয়ে এই কথা বলেছেন প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। তবে এখনই নিরীক্ষার ব্যবস্থা নয় বলছেন তিনি। যদিও ডিজিটাল সেবা বিশ্লেষক ফাহিম মাসুর বলছেন, আস্থা ফেরাতে নিরীক্ষার বিকল্প নেই। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে প্রচার চালিয়ে অল্প সময়েই 9.5 কোটি গ্রাহকের পরিবারে পরিণত হয় মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। মূলত আয় ভাগাভাগির শর্তে 2018 সালে 51% মালিকানা নিয়ে নগদের সাথে যুক্ত হয় সরকারি সংস্থা ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির সাথে শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী পলক সহ সরকারের সাথে যুক্ত দুর্নীতিগ্রস্ত বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়। হাসিনা সরকারের পতনের পর তাই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। ইস্পাহানি পার্বণ, চিনিগুড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। সার্বিক পরিস্থিতিতে নগদের কার্যক্রম পরিচালনায় বুধবার 1 বছরের জন্য প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কাজে যোগ দিয়ে প্রশাসক আশ্বস্ত করেন, বন্ধ হচ্ছে না নগদ। 5-6 বছর ধরে বাজারে আছে এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট আছে, মানুষের এই আস্থাটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এখানে এসেছি। বাংলাদেশ ব্যাংক এখানে ব্যবসার জন্য আসেনি, বাংলাদেশ ব্যাংক নগদ দখল করতে আসেনি। নগদ জানিয়েছে তাদের লেনদেনের হিসেবে কোনো গরমিল নেই, যাকে সমর্থন করছে ডাক অধিদপ্তরও। আমরা প্রতিদিন, প্রতি মাসে, সব সময় আমাদের রেগুলেটর যেটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে আমরা নিয়ম মাফিক ভাবে আমরা কিন্তু রিপোর্টিং করে যাচ্ছি। এই 4-5 বছর যেভাবে চলে আসছে তাতে আমাদের সাধারণ দৃষ্টিতে কোনো রকমের বড় রকমের কোনো অনিয়ম বা ইয়ে আমাদের চোখে পড়ে নেই। ডিজিটাল আর্থিক সেবা বিশেষজ্ঞ বলছেন, গ্রাহকের আস্থা ফেরাতে নগদের নিবন্ধন প্রক্রিয়ার অস্পষ্টতা দূর করতে হবে নতুন নেতৃত্বকে। আইনগতভাবে কিন্তু এই যে লাইসেন্স দেওয়া হয়েছে বা কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সেটা কিন্তু পোস্ট অফিসকে দেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে এক ধরনের অস্পষ্টতা আছে। পুরোপুরি সরকারি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় নগদ আজকে এই জায়গায় এসেছে। হাতে যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা কিন্তু, সেটা কি স্বচ্ছভাবে এবং রাইট ওয়েতে হয়েছে কিনা, যদি না হয়ে থাকে, এখানে যদি দুর্নীতি হয়ে থাকে, যে এই দুর্নীতিবাজদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের কোনো ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের ঘটনা এটি প্রথম। মুসলিম হক, জুনায়েদ, নিউজ 24, ঢাকা।